তোমাদের সকলকে স্বাগত আজকে চলেছে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো যে দীঘাত করেনের কোর্সে থেকে নাইন পয়েন্ট টু পেজ নম্বর একশো সাতান্নের যে সমস্ত প্রবলেম গুলো রয়েছে সেগুলো কিভাবে সলভ করতে হয় এবং সেগুলো আমরা সর্ব করবো ঠিক আছে তো দেখো প্রথমে যে প্রবলেমটা রয়েছে সেটা কিভাবে সলভ করতে হবে এবং পরবর্তী যে একের যে সমস্ত প্রবলেম রয়েছে পাঁচটা প্রবলেম রয়েছে সেগুলো কিভাবে সলভ করতে হবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও দেখো ফার্স্ট অফ অল একের এর যে প্রবলেমটা রয়েছে সেখানে কি বলছে যে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু ও রুট থ্রি এর গুণ ফল নির্ণয় করি বলছে এই দুটো সংখ্যার মধ্যে গুণ ফল নির্ণয় করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি এই প্রশ্নতে বলেছে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদেরকে আগে জানতে হবে যে এই যে রুট লিখছে ঠিক আছে এই যে ব্যাপারটা সে আসলে এটা কি এই যে রুট বলা হচ্ছে যে বাংলাতে বলা যেটাকে কি বলা হয় বর্গ মূল ঠিক আছে দেখো এই যে রুট থ্রি এই যে রুট লিখেছি রুট থ্রি ঠিক আছে এটার মানে হচ্ছে এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় যে থ্রি টু দি পার ওয়ান বাই টু মানে কোন সংখ্যার উপরে এক বাই দুই আকারে থাকা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রুট টু এর মানে বোঝায় দেখো এই যে চার লিখে আমরা ঠিক আছে রুট ফোর সেটার মান কত দেয় প্লাস মাইনাস দেয় ঠিক আছে তো এই যে চার তার মানে দেখো চারকে কত ভাঙতে পারো কিভাবে রুট ওভার অফ দুই গুণিত দুই ঠিক আছে এই যে চার যখন লিখছো তখন দুই গুণিত দুই এবার সেটা থেকে দেখো একটা দুই আসছে তার মানে কি তার এই ভিতরে যে সংখ্যা থাকছে তার অর্ধেকটা আসছে ঠিক আছে সিমিলারলি ভাবেন এটা মানে কিন্তু এই সংখ্যাটাকেই বোঝায় ঠিক আছে এটা তো বুঝতে পারলে এবার তো প্রবলেমটা সলভ করা খুব ইজি হয়ে গেল তার মানে কি বলেছে যে থ্রি টু দি পার ওয়ান বাই টু তার সঙ্গে কোন কত বলেছে রুট থ্রির গুণ তার মানে দেখো অ্যাকচুয়ালি কি থ্রি টু পার ওয়ান বাই টু রেখে দিলাম তার সঙ্গে যদি এটা মানে কি এটা মানে আবার হচ্ছে থ্রি টু দি পার ওয়ান বাই টু ঠিক আছে এবার দেখো এটাকে দেখো তুমি যদি মনে হচ্ছে যে কীভাবে তাহলে গুণ করবে তাই না এবার দেখো তোমরা সূচকের ক্ষেত্রে শিখেছো বা সূচক যারা শিখো ঠিক আছে অনেক তোমরা সূচক শিখেছো ক্লাস টেনে পড়ছো অনেক সূচক শিখে নিয়েছো তো কী হয় যদি কোনো বেশ সমান হয়ে থাকে ঠিক আছে বেশ যখন সমান হয় তাহলে কি পাওয়ারটা কি হয় যোগ হয়ে যায় তার মানে কি থ্রি টু দি পার ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এবার দেখো এটা মানে অ্যাকচুয়ালি কি হবে তার মানে এটা সমান সমান কি লিখতে পারো যে থ্রি টু দি পার অর্ধেক প্লাস অর্ধেক কি হয় অ্যাকচুয়ালি হাফ মান থেকে ওয়ান হয়ে যায় তার মানে কত থ্রি টু পার ওয়ান ভ্যালুটা কত দাঁড়াচ্ছে তিন দাঁড়াচ্ছে তার মানে এই দুটো সংখ্যার মধ্যে গুণফল নির্ণয় করলে কত হবে উত্তরটা তিন হবে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে মেন যে ব্যাপারটা বেসিক জায়গাটা কোনটা যে রুট থ্রি আর থ্রি টু টু পার ওয়ান বাই টুর মধ্যে ডিফারেন্সটা তুমি না জানো এই যে বেসিক জায়গাটা না জানো তবে কিন্তু তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে না আর এটা জানলে কিন্তু ইজিলি সলভ করতে পারবে বুঝতে পারছো তাহলে চলো পরের প্রবলেমটা আমরা সলভ করি দেখো বলছে যে টু রুট টু কে কত দিয়ে গুণ করলে চার বলছে মানে বলছে টু রুট টু কে কত দিয়ে গুণ করলে চার পাবো মানে অ্যাকচুয়ালি কি বলছে যে এই টু রুট টু দেওয়া রয়েছে তার সঙ্গে কত গুণ করলে সেটা কি দেখাবে চার ভ্যালু দেবে তাই বলছে ঠিক আছে তো এটা অত লেখাটা বেশি ভালো হবে তার মানে এর সঙ্গে কত গুণ করলে চার পাবো ঠিক আছে এবার মানে হচ্ছে যে দেখো যদি আমি এটা না বুঝতে পারি আমি তো বুঝতে পারছি যে কত গুণ করলে করলে কিন্তু চার পাবো ঠিক আছে কারণ দেখো এখানে যদি আমি গুণ করি তার মানে রুট দেখো এটা কি হবে দাঁড়াবে যে টু রয়েছে আর রুট টু গুন রুট টু মানে কি হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে দুই গুণিত দুই তার মানে কত হবে অ্যাকচুয়ালি কি চার দেবে ঠিক আছে এটা দেখো একটা উপায় ঠিক আছে এর সঙ্গে সঙ্গে আর একটা উপায় করা যায় যে টু রুট টুর সঙ্গে ধরে নিতে পারি যে আমরা এক্স গুণ করলে চার পাবো এক্সট্রা একটা রাশি এবার এটা লিখলাম তারপরে এবার কি দেখো এক্সট্রা দেখে দিলাম এটা গুণ রয়েছে গেলে কি ভাগ হবে তার মানে এবার কি করবো চারকে ভাগ করে দেবো টু রুট দিয়ে এবার দেখো দুই দিয়ে চারকে ভাগ করলে কত হয় দুই হয় এবং আমরা জানি একটা জিনিস যে টু মানে কি রুট টু গুণিত ঠিক আছে একটা রুটু কেটে যাবে তাহলে তাহলে কত থাকবে একটা থাকবে এবার এটা থেকে তুমি যে কত হবে রুট টু হবে তার মানে টু রুট কে যদি রুট টু দিয়ে গুণ করি তাহলে কে পাবো আমরা অ্যাকচুয়ালি যে উত্তরটা আমাদের হবে সেটা হচ্ছে কি রুট টু পাবো ঠিক আছে এই যে ব্যাপারটা সেটা বুঝতেই পারছো এটা হচ্ছে একদম ইজি প্রসেস কিভাবে করতে হবে চলো আমরা সি এর প্রবলেমটা দেখি দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে কি বলেছে যে এই দুটো গুণ করতে হবে তো দেখো আমি প্রথমে তো বুঝতে পারছো তোমরা বইটা খুলে নেবে তাহলে দেখতে হবে আমি প্রতিটা লাইন লিখতে পারছি না তো ধরে ধরে তোমাদের কীভাবে করাটাও খুব অসুবিধা হবে তার জন্য আমি কি জাস্ট নর্মালি লিখে দিলাম ধরে লিখতাম যে থ্রি রুট ফাইভের সঙ্গে ফাইভ রুট থ্রি গুণ করলে কত হবে সেটা লিখতাম বাট আমি না লিখে এইভাবে করে দিলাম ঠিক আছে এবার দেখো এটা কিন্তু দুটো প্রসেস আছে আমি দুটো প্রসেস শিখেছি প্রথমটা দেখো যে এই যে তিন রয়েছে মানে মূলত সংখ্যাগুলো তিন আর পাঁচ এই দুটোর আমরা কী করব একসঙ্গে গুণ করে দেবো তাহলে কত হবে তিন পাঁচা পনেরো তার সঙ্গে সঙ্গে রুটের মধ্যে যদি সংখ্যা রয়েছে রুট দেব এবং তার ভিতরের সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো হয়ে যাবে সংখ্যাগুলো তাহলে তাহলে কত হবে হবে এটা কি উত্তর দেখো এর পাশাপাশি আর একটা একটু ভিন্ন রকম প্রসেস বাট খুব ইজি দেখো তিন পাঁচা পনেরো আমরা পনেরো তো নর্মালি লিখেই দিলাম তার সঙ্গে সঙ্গে কি করবো যে এটা গুণ থাকবে এবং তার সঙ্গে দেখো রুট ফাইভ মানে কত পাঁচের মাথায় এক বাই দুই গুণিত তিনের মাথায় কত এক বাই দুই আমরা সূচকের নিয়মে শিখেছিলাম যে এ টু পার

এটা হচ্ছে ছিল ঠিক আছে তোমাদের সূচকে যারা পড়েছো অলরেডি সবাই পড়েছো জানি তোমরা গুড বয় সবাই পড়েছো এটা জানো এবং তাহলে কি হয় এরপরের লাইনে কী হয় পনেরো এবং ভিতরেরটা পনেরো হয়ে যায় এবং রুট্টুটা যে থেকে যায় তার মানে কত দেখো এই দুটো একই রকম ঠিক আছে অ্যান্সারটা একই কিন্তু আস দুটো প্রসেসে ঠিক আছে এটা হচ্ছে করণের প্রসেসে আর এটা হচ্ছে সূচকের কিছুটা নিয়ম কাজে লাগিয়ে ঠিক আছে তো পরের প্রবলেমটা দেখি দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে বলেছে যে এক্স এর মানটা নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মানে এক্স এর মানটা নির্ণয় করতে হবে দেখো কি করবো কিছু করবো না জাস্ট নর্মালি এই যে রুট টেনটা যুক্ত রয়েছে সঙ্গে গুণ আকারে সেটা কী বলব আমরা ভাগ করে দেবো আর এক্সট্রাকে আমরা এইদিকে নিয়ে আসলাম তো কোনো পরিবর্তন হবে না কারণ এদিকে থাকলে সমানে একদিক থেকে ওদিকে নিয়ে গেলে কোনো পরিবর্তন হয় না তার জন্য আমরা নিয়ে আসতে পারবো ঠিক আছে এবার দেখো উপরে কি ছিল রুট সিক্স গুণিত রুট ফাইভ ঠিক আছে আমরা রেখে দিলাম এবার রুট টেনটাকে আমরা নিচে রাখছি ঠিক আছে এবার দেখো রুট টেন মানে কি এই যে রুট সিক্স মানে কত তিন দুগুনের ছয় হয় তার মানে কত রুট টু গুণিত রুট থ্রি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আবার রুট ফাইভ আলাদা করে আমরা রেখে দিলাম এবার দেখো নিচে কি রয়েছে রুট টেন রুট টেন মানে কত এই পাঁচ গুণিত দুই ঠিক আছে এবার এটা আমরা আলাদা করে ভেঙে নিতে পারবো তার মানে কত ওপরে কি হলো রুট টু গুণিত রুট থ্রি গুণিত রুট ফাইভ ঠিক আছে দেখি বুঝতেই পারছো এবং পাশাপাশি কত দেখো তার মানে কত হবে রুট ফাইভ হবে গুণিত রুট টু হবে এবার দেখো এই রুট টু এই রুট টু কেটে দিতে পারবে এই রুট ফাইভ রুট ফাইভ কেটে দিতে পারবে তাহলে কি পড়ে থাকবে অ্যাকচুয়ালি শুধুমাত্র রুট থ্রি তার মানে দেখো এই যে এক্সের ভ্যালুটা সেটা কত হবে অ্যাকচুয়ালি কত রুট থ্রি

ছোটবেলাতে না বড়ো হয়ে শিখেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ফর্মুলা কি এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা কেন লিখলাম দেখো এটা কাজে লাগবে এখানে ক্ষেত্রে তো ধরে নিতে পারো যে এটা হচ্ছে পুরোটা রুট ফাইভটা এ রুট থ্রিটা বি রুট ফাইভটা এটাও বি তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে তার মানে কি হবে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি থাকলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তো আমরা তোমাকে লিখে দিলাম বুঝিয়ে দিলাম ব্যাপারটা কিভাবে হচ্ছে তার মানে কি লিখবে এর মানে কত এ মানে হচ্ছে রুট ফাইভ তার হোল স্কোয়ার হবে ঠিক আছে তারপরে মাইনাস বি মানে রুট থ্রি তার হোল স্কেয়ার ঠিক আছে এটা এই যে ভ্যালুটা ফর্মুলার আকারে বসে গেল ঠিক আছে এটা ওয়ার দিতে হবে কারণ এদিকে সমান রয়েছে এবার একেলু কত পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এবার দেখো এটা মানে কত রুট ফাইভ যদি থাকে তার হোল স্কেয়ার থাকে তাহলে কী হবে রুটটা উড়ে যাবে তাহলে শুধু পাঁচ পড়ে থাকবে আর এটা ক্ষেত্রে তাই পাঁচ থেকে তিন বাদ তার সঙ্গে পঁচিশ মাইনাস এক্স ঠিক আছে এবার দেখো পাঁচ থেকে তিন বাদলে কত হবে দুই হবে আর এদিকে পঁচিশ রয়েছে তাহলে কী হবে দুই থেকে পঁচিশ বাদ মানে কত দুই মাইনাস পঁচিশ ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো এটা কী হবে পঁচিশ থেকে মানে দুই থেকে পঁচিশ বাদ মানে কত মাইনাস তেইশ ঠিক আছে তার সঙ্গে কি মাইনাস এক্সএসকার দেখো দুই দিকে মাইনাস থাকলে কি এটা মাইনাসটা কেটে দেওয়া হয় না অ্যাকচুয়ালি কী হয় দুই দিকে মাইনাস দিয়ে গুণ করতে হয় তার মানে কি আমরা নর্মালি কেটে দিলাম তাই ঠিক আছে বাট আমরা কী করবো এটার মানে বোঝায় যে দুই দিকে অপর পক্ষে দুই পক্ষে কী করি মাইনাস দিয়ে গুণ করে পাই তারপর পরবর্তী তাহলে কী হবে দেখো এক্স টা আমরা বাম দিকে নিয়ে আসলাম তাহলে কী হবে এক্স সমান কী হবে রুট ওভার অফ তেইশ ঠিক আছে তাহলে দেখো যেটা বের করতে বলেছিল আমাদেরকে যে এক্সের ভ্যালুটা সেটা কত দাঁড়ালো অ্যাকচুয়ালি রুট ওভার অফ টোয়েন্টি থ্রি লেখারও বেরোচ্ছে না দেখো কি আর বলবো তো এটা হচ্ছে কত রুট ওভার অফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে এই প্রবলেমটার যে ফাইন দ্য ভ্যালু অফ এক্স সো দ্য ভ্যালু অফ এক্স ইজ রুট অভার অফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে কি এটা এর মানে কি বলবো সলিউশন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করো একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে যদি তুমি কমেন্ট করো তাহলে আমি কি পাবো ফিডব্যাক পাবো আমি বুঝতে পারবো যে আমি ভিডিওটিকে ঠিক বানাচ্ছি না ভুল বানাচ্ছি মানে অ্যাকচুয়ালি ভুল নয় তোমাদেরকে কোনো ইনফরমেশন ভুল দিচ্ছি না এটা মানে নয় মানে আমি কি ঠিক পথে করছি তোমাদেরকে আমি উপকার করতে পারছি এটা আমি বুঝতে পারবো তাহলে আমাকে খুব ভালো লাগবে ঠিক আছে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বলে লেখা আছে সেটাকে কী করো ক্লিক করে দাও এবং পাশের নোটিফিকেশনের জন্য যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে অল করে দিও ঠিক আছে তখন কী হবে আমি যখন ভিডিও লোড করবো তখন তুমি কীভাবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমার মোবাইলে দেখতে পাবে এবং পরবর্তী যে সমস্ত প্রবলেমগুলো আমরা করবো দীঘাত নি বলো বা ভেদ বলো বা তিকোনোধিক প্রবলেম বলো সেগুলো তোমরা কী পাবে তোমার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে এবং পরবর্তী দেখতে পারবে তো ভালো থাকো হ্যাভ এ গুড ডে বাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে বাই